তো বন্ধুরা, আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম ছোট্ট একটা টি ব্রেক নেব বলে। তো এখান থেকে সোজা আমি চলে যাব চায়ের দোকানে, তুলে নিয়েছি চায়ের কাপ। অ্যান্ড ওয়াও, সো টেস্টি টি, সত্যি অসাধারণ খেতে হয়েছে চাটা। এবার চাটা খেতে খেতেই আমি এগোতে থাকবো। চলো চাটা খেতে খেতে এগিয়ে চললে সামনে কী আছে দেখতে হবে। আমার চাটা কমপ্লিট করে আমি পৌঁছে গিয়েছি এই মসজিদে। এটা একটা মাস্ট, এর ভেতরে সাউন্ড কেমন শোনা যাচ্ছে দেখো। দেখো ওপরটা কত সুন্দর, এত বছর পুরনো মাস, কিন্তু জাস্ট অন্ধকার, জানি না দেখা যাচ্ছে কিনা বন্ধুরা, বুঝতে পারছি না, নিজেরই মাথা ঘোরাচ্ছে। আর আমি দুঃখিত যে আমার গলাটা আজকে ভীষণ খারাপ অবস্থা, আমার কথার আওয়াজই হয়তো তোমরা শুনতে পাচ্ছ না ঠিক করে। চলো বেরোই, বাবা কিছু একটা দেখাবে ভেতরে। বাবা চলো তো, কিছু একটা অবাকজনক যেটা আমি খুঁজে পাইনি। তোমরা মুখ করো, হ্যাঁ এটা কি দেখ, এটা কিছু মূর্তি মনে হচ্ছে। মাঝখান থেকে কোন ভগবানের মূর্তি ছিল, গণেশ বা কিছু মূর্তি। হ্যাঁ এটা গণেশের মূর্তির মতনই তো লাগছে। এখানে কি ছিল, ভেঙে ফেলছে। এই পাথরের গায়ে সমস্ত দেবদেবীর মূর্তি খোদাই করা ছিল, যেগুলো এখন ভাঙা অবস্থাতে ভেঙে নেওয়া হয়েছে। এইখানেও দেখো, এখানটা দেখে বোঝাই যাচ্ছে এখানে কোনো মূর্তি ছিল। খুব সুন্দর মন্দিরের মতো দেখতে এই ডিজাইনটা, তার মাঝখানে কোনো মূর্তি ছিল, এখানেও একটা মূর্তি ছিল, যেগুলো এখন নেই, জানি না সেটার কারণ কি। আর এই মসজিদ তো দেখো, এখানে বোর্ড লেখা আছে, এই মসজিদটার নাম হচ্ছে চিকা মসজিদ। এবং চিকা মসজিদ সম্পর্কে এখানে একটু পড়ে নিই, আশা করছি বোর্ডের লেখাটা তোমরাও পড়ে নিয়েছো। এবারে আমরা সোজাসুজি চলে এলাম, দেখো কোথায়, চেকপোস্ট। চেকপোস্ট মানে এখান থেকে বাংলাদেশ বর্ডার, এটা হলো বাংলাদেশ বর্ডারের কাছে, আমরা এর ওপারেই বাংলাদেশ, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আধার কার্ড রেখে তারপর আমাদেরকে যেতে হবে সামনে এগিয়ে। তো সেখানে জমা করলাম, জমা করে এখন আমরা যাচ্ছি এগিয়ে সবাই মিলে। চলো, এটাই হলো সেই কোতোয়ালি দরওয়াজা, যেটা চাপাই নবাবগঞ্জ জেলার একটি প্রাচীন নিদর্শন। কোতোয়ালি দরজাকে গৌড়ের সিংহদ্বার বলা হয়। প্রাচীন গৌড়ের উপনগরী হতে মূল রাজধানীতে অনুপ্রবেশের এটি একমাত্র রাস্তা ছিল। এবং এখান থেকে এবার আমরা ওপরে উঠে যাচ্ছি, ওপর থেকে দেখাবো তোমাদেরকে একটা অদ্ভুত দৃশ্য। তার জন্য ওয়েট করো, আমি উপরে উঠে নিই তারপর দেখাচ্ছি। অনেকটা উঁচু, সেটা দেখে বুঝতেই পারছো আশা করি। সবাই মিলে যাই হোক উঠলাম। বাংলাদেশ রাজশাহী আম ফেমাস আর মালদা আম ফেমাস, তো দুটোই পাশাপাশি জায়গা, সেই কারণে এখান থেকে রাজশাহী 82 কিলোমিটার অ্যান্ড ঢাকা 331 কিলোমিটার। এই হলো বোর্ড বাংলাদেশের, এর পারেই বাংলাদেশ। এই হলো সেই বোর্ড যেখানে লেখা আছে বাংলাদেশে স্বাগতম, দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি প্রায় বাংলাদেশ। কি বন্ধুরা আসবে, চলো বাংলাদেশ ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে আমি চলে এলাম সোজা ক্যাফেতে কিছু খেতে। খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে, তো ভাবছি কি খাওয়া যায়। যাই হোক, অবশেষে এগরোল অর্ডার করা হয়েছে, কিন্তু এখনও অবধি জানি না কেন আসে না। সত্যি কি বলবো, ভীষণ খিদে পেয়েছে আর লেট হচ্ছে আসতে। কি করা যাবে, একটু ওয়েট করা যাক। এবার আমরা
টিফিন করেই বেরিয়ে এলাম। এখানে রাস্তায় আমাদের ফেরার পথে একটা মেলা পড়ে গেল, তো ভাবলাম মেলাটা ঘুরেই যায়, যদি ভাই একটু জেদ করেছিল বলে স্পেশালি আরও ঢোকা হলো। এখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি রওনা হলাম। এখানে আমার ব্লগটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।